সারা রাজ্যেই চলছে দেয়াল লিখন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি সবাই দেয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করছে। পিছিয়ে নেই খোয়াই মন্ডল কমিটিও। বৃহস্পতিবার খোয়াইয়ে 3435 নং বুথে অনুষ্ঠিত এই কর্মসূচি উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য নেতৃত্ব রতন ঘোষ, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, জনজাতি মোর্চা রাজ্য নেতৃত্ব রমেন সাঁওতাল সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। আলোচনার আগ থেকে রতন ঘোষ জানান, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি কার্যক্রমের মধ্যে রয়েছে এই দেওয়াল লিখন। পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এদিন। তবে বলা যায় এখন পর্যন্ত লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যে বিরোধীদের কোন কর্মসূচি দেখা যায়নি। বিরোধীদের পিছিয়ে ফেলে এগিয়ে রয়েছে শাসক দল শিবির। ২৫ খোয়াই মন্ডলের উদ্যোগে প্রত্যেকটা বুথে আমরা ৫টি করে পদ্মফুল আকার বলা হয়েছে, তারই অঙ্গ হিসাবে আজকে এই খোয়াই মন্ডলের উদ্যোগে বুথ স্তরে আমাদের পদ্মফুল আঁকা শুরু হয়েছে। আমাদের ৩৪ এবং ৩৫ নম্বর বুথে আজকে পদ্মফুল আঁকা শুরু হয়েছে। তো এখানে মোদিজির আমাদের যে নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, এই মন্ত্র লক্ষ্য রেখে আজকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে ৩৩২৮টি বুথ আছে, প্রত্যেকটা বুথে ন্যূনতম ৫টি করে পদ্মফুল আঁকা হবে। আগামী ২০২৪ আমরা মোদিজিকে ত্রিপুরা রাজ্যের থেকে পূর্ব এবং পশ্চিম আসন দ্বিতীয় আসন আমরা উপহার দিতে যাচ্ছি এবং যশস্বী প্রধানমন্ত্রী আবার দিল্লির আমাদের প্রধানমন্ত্রী হবেন, এটা আমাদের অঙ্গীকার এবং আমরা সমগ্র ভারতবাসী গর্বিত। যেমন একজন আমরা প্রধানমন্ত্রী পেয়েছি যার নেতৃত্বে আজকে সমগ্র ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন হচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহানির নেতৃত্বেও আমাদের উন্নয়নের জোয়ার বইছে। এই লক্ষ্যে আজকে আমাদের সরকারের পাশে মানুষ আছে, আমাদের এই সংগঠনে যারা কার্যকর্তা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করছেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মনসদে আবার বসতে দেখতে চাইছেন এবং আমাদের এই সঙ্গে আজকের এই কর্মসূচিতে সঙ্গে আছেন আমাদের মন্ডল সভাপতি মাননীয় সুব্রত মজুমদার মহোদয়, আমাদের ৩৪ এবং ৩৫ নম্বর বুথের মাননীয় ২জন বুথ সভাপতি আছেন, সমস্ত কার্যকর্তারা মিলে আজকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এখন আমাদের আর একটা কর্মসূচি আছে, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে আজকে উনি ওনার মনের কথা এবং শ্রবণ করবেন, সেটা আমরা প্রত্যেকেই কার্যকর্তারা বসে শুনব এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন ২২ তারিখে তারও এই অঙ্গ হিসাবেও আজকে খোয়াইতে বিভিন্ন জায়গায় আমাদের স্বচ্ছ ভারত অভিযান আছে। আমাদের এই টানা লোকসভা বিধি এই কর্মসূচিগুলিতে আমরা যেগুলি দেখছি এলাকার মানুষ জনগণ সবাই মিলে আমাদের এই সরকারের পাশে এবং নরেন্দ্র মোদীজির পাশে আছে। আগামী দিনে আমাদের ২৪ লোকসভা নির্বাচনে যশস্বী প্রধানমন্ত্রী আবার ভারতবর্ষে